একদল লোক বের হয়েছে এমনকি আজকেও একজন বলেছে বলে দোয়া হবে না দাওয়া লাগবে বলে হুজুর দোয়া হবে না দাওয়া লাগবে এর চেয়ে বড় জাহেল আল্লাহর এই জমিনে আর কেউ নেই যে ব্যক্তি আল্লাহ তাআলার দোয়ার যে মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দোয়ার যে শ্রেষ্ঠত্ব এটাই বুঝতে পারে নাই সেই ব্যক্তি আল্লাহ তাআলাকে কি চিনতে পেরেছে আল্লাহকে মূল্যায়ন করতে পেরেছে আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা বুঝতে পেরেছে দোয়া আপনি প্রথম রাখবেন তারপরে আগাবেন আপনি দেখেন আমার আল্লাহ সুবহানাহু তাআলা আপনাকে সাকসেস করে কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সফল করে কিনা আমাদের সবচেয়ে বড় ঘাটতি সবচেয়ে বড় আমাদের কমতি হচ্ছে এক জায়গায় কোন জায়গায় যেটা আল্লাহর কাছে দন্না দিতে চাই না শরম লাগে কিন্তু মানুষের কাছে ভিক্ষা করতে শরম লাগে না নাউজুবিল্লাহ মানুষের কাছে ভিক্ষা করতে আপনার শরম লাগে না কিন্তু যিনি আপনার খালিক যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধর্ণা দিবেন কিছু চাইবেন আল্লাহ তাআলার কাছে সেটা আপনার কাছে ভালো লাগে না ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজীব দাওয়াতাদ দাঈ ইযা দাআন আল্লাহ তাআলা বলেন ওয়াইজা সালাকা ইবাদি যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনাকে প্রশ্ন করে আপনার সম্পর্কে প্রশ্ন করে বাড়ি আমার আমি তাদেরকে কিছু দিব কিনা আমার শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমার ক্ষমতা সম্পর্কে প্রশ্ন করে আমি তাদের প্রতি আমার অনুগ্রহ এবং দয়া কেমন এই সম্পর্কে প্রশ্ন করে তাহলে ইজা সালাকা ইবাদি আমার বান্দা যদি প্রশ্ন করে আমার সম্পর্কে আননি আমার সম্পর্কে তাহলে এই আয়াত হওয়ার কথা ছিল ফাকুল ইন্নি করিব এই আয়াত আসার কথা ছিল এইভাবে ফাকুল তাহলে আপনি বলে দেন কারণ হচ্ছে এখানে খেতাব রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অ্যাড্রেসটা কাকে করা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই জন্য আয়াতটা হওয়ার কথা ছিল ওয়া ইজা সালাকা ইবাদি আননি যখন আমার বান্দারা আমার সম্পর্কে আপনার কাছে জানতে চাইবে প্রশ্ন করবে তখন আপনি বলে দিন ফাকুল আপনি বলে দিন আন্নি আও ইন্নি করিব আমি কাছে আমি তাদের কাছে এটা আপনি তাদেরকে বলে দিন বুঝতে পেরেছেন কিন্তু আমার আল্লাহ সুবহানাহু তাআলা ফাকুল শব্দটা এখানে উল্লেখই করেন নাই কেন উল্লেখ করেন নাই যেহেতু আল্লাহ সুবহানাহু তাআলা নিজেই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের জাতকে এখানে নিয়ে এসেছেন এজন্য আল্লাহ সুবহানাহু তাআলা তার সত্তাকে নিয়ে এসে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি আন্নি বান্দা যখনই আমার সম্পর্কে জানতে চাইবে আমার রহমত সম্পর্কে জানতে চাইবে আমার দয়া সম্পর্কে জানতে চাইবে তখন আমি বান্দার কাছে আর কিছু দরকার নেই ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব তখন আমি বান্দার একবারই কাছে বান্দার একবারে কাছে বলতে আপনারা এটা বুঝেন না আল্লাহ সর্বত্র বিরাজমান আপনারা কি এটা বুঝেন না কিছু সংখ্যক জাহিল আলেম আছে বুঝতে পেরেছে কিছু সংখ্যক কি জাহিল আলেম আছে এরা এদের মধ্যে দুই দল একদল পড়ালেখা করে না এই জন্য জাহিল জানারও চেষ্টা করে না পড়ালেখা করে না জানারও কি চেষ্টা করে না এটা একেবারেই জাহিল পদ্ধতির লোক যেহেতু জ্ঞান অর্জন করে না জ্ঞান অর্জন না করলে তো আপনি মানে আন্দাজে কথা বললে দিনের ব্যাপারে কি বলবেন মিথ্যা দিনের ব্যাপারে মিথ্যা বলবেন আল্লাহ এবং তার রাসূলের নামে মিথ্যাচার করবেন সুতরাং আন্দাজে কথা বলার কোনো সুযোগ নেই আপনারা লক্ষ্য করেছেন আমরা চেষ্টা করি কোরআন থেকে এবং হাদিস থেকে কথা বলার জন্য আন্দাজে কথা বলার আমাদের কোনো অভ্যাস নেই আর আন্দাজে কথা সেগুলো আমরা মানুষদেরকে বলার প্রয়োজন মনে করি না কারণ আল্লাহর কথা এবং রাসূলের কথার মধ্যে যদি মানুষের হেদায়েত না থাকে তাহলে আমার কথার মধ্যে হেদায়েত থাকবে এটা বিশ্বাস করার সুযোগ আছে সুযোগই নেই এই বিশ্বাস করার কি নেই সুযোগই নেই সোজা কথা বলে দিচ্ছি সোজা কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দেখেন আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে উত্তর দিতে বলেন নাই সরাসরি আল্লাহ তাআলা নিজে স্বয়ং সেখানে এসে গিয়ে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নি করিব আমি কাছে সুতরাং যখনই আমরা আল্লাহ সম্পর্কে আমাদের কোনো বিষয়ে দরকার হবে তখন আল্লাহ তাআলাকে কাছে পাবো কি পাবো না কাছে পাওয়ার অর্থ এই নয় আল্লাহ সর্বত্র বিরাজমান কাছে পাওয়ার অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু আমাদের দেখেন দেখেন কি দেখেন না
সব কিছু আল্লাহ তাআলা জানেন জানেন কি জানেন না আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করবেন করবেন কি করবেন না এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের থেকে বিপদ আপদ বালা মুসিবত দূর করবেন করবেন কি করবেন না এটা হচ্ছে কাছে থাকা এখন আমি যদি বলি আমি আপনার কাছে আছি কিন্তু আপনার সাহায্য করলাম না আপনার কোনো সমস্যা হলে আপনার বিপদে এগিয়ে গেলাম না এই কাছে থাকার কোনো অর্থ আছে এই কাছে থাকা প্রতারণা করা এই কাছে থাকা কি প্রতারণা করা আরেক দল জাহেল লোক যারা আছে এই দল লোক বলতেছে জাহালাতের কারণে বলছেন আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান দলিল কি দলিল আল্লাহই নিজে বলছে আল্লাহর কাছে আমাদের কাছে আছে ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন অন্য আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন ওয়া নাহানু আকরাবু ইলাইহি আমরা একেবারে বান্দার কাছে মিন হাবলিল ওয়ারিদ তার যে এই যে সাহারক রয়েছে গলার মধ্যে যেটাকে ধমনী বলা হয় তাকে তার ধমনীর চেয়েও তার কাছে তো জাহিল লোকেরা কোরআনে কারিমের অর্থ না বুঝার কারণে এবং কোরআনে কারিমের অর্থ নিতে হয় কার কাছ থেকে সাহাবায়ে কেরামদের কাছ থেকে কার কাছ থেকে সালাফদের কাছ থেকে কোরআন এবং হাদিস আমরা কাদের বুঝ থেকে বুঝ দিব সালাফদের বুঝ থেকে বুঝ দিব আমার নিজের প্রবৃত্তির বুঝ নিলে হবে না তাহলে পুরা কোরআনের অর্থই কি হয়ে যাবে বিকৃত হয়ে যাবে মন ঘোরা অর্থ করবে